বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেয়ার পরদিনই চলচ্চিত্র সংশ্লিষ্ট 18 সংগঠন বয়কট করেছে চিত্রনায়ক জায়েদ খানকে। 5 মার্চ পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের স্বাক্ষর করা চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে এই সিদ্ধান্তকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন জায়েদ খান। বয়কট প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জায়েদ বলেন, এটা তো আমি আগেই বলেছিলাম, কোর্টের রায় যদি হয়, আমি যদি জয়লাভ করি, তাহলে কিছু লোক এটা করবে। এ পরিকল্পনা আগে থেকেই চলেছে, এটা আসলে প্রি প্ল্যানড। বয়কটের কারণ প্রসঙ্গে জায়েদ খান বলেন, 18 জানুয়ারি নির্বাচনের দিন ভোটার ছাড়া অন্যরা প্রবেশ করতে পারবে না, এটা আমার সিদ্ধান্ত। এই অনুমতি সোহান ভাই উপস্থিত থেকে নিয়েছে, নির্বাচন কমিশনের কাছ থেকে শুনতে পারে। আমার এত ক্ষমতা আছে যে নির্বাচনের দিন চলচ্চিত্রের অন্য সংগঠনের সদস্যদের প্রবেশ করতে দেব না। এর আগে FDC-তে জরুরি একটি সভা শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত জানান চলচ্চিত্র সংশ্লিষ্ট 18 সংগঠনের আহ্বায়ক সোহানুর রহমান সোহান। যদিও এই জরুরি সভায় চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। চলচ্চিত্রের 18 সংগঠন জায়েদ খানকে বয়কটের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পী সমিতির নির্বাচনের দিন চলচ্চিত্রের বাকি সংগঠনগুলোর সদস্যদের ঢুকতে দেওয়া হয়নি। এর পেছনে জায়েদ খানের প্রভাব ছিল বলে প্রমাণ পেয়েছে 18 সংগঠনের জোট চলচ্চিত্র পরিবার। তবে এই কারণকে হাস্যকর বলে দাবি করেছেন জায়েদ খান। তার ভাষ্য, যে কারণটা বলা হয়েছে সেটা অন্যায়, এটা এখন হাস্যকর বিষয় হয়ে গেছে। এই বয়কট ওই বয়কট, সমস্যার সমাধান না করে সমস্যার দিকে ছুটে চলা। যে কারণ দেওয়া হয়েছে শিল্পী সমিতি নির্বাচনের দিন আমি ঢুকতে দেইনি, সেটা এতদিন পর কেন এলো? সেখানে তো আমার কোনো দায়ভার নেই। অভিযোগের ব্যাপারে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন জায়েদ খান। তিনি বলেন, 18 সংগঠনের মধ্যে তো শিল্পী সমিতিও আছে, ওনারা কি শিল্পী সমিতির প্রতিনিধির সঙ্গে আলাপ করেছেন? শিল্পী সমিতির ক্যাবিনেট আছে, কাঞ্চন সাহেব, দীপজল সাহেব, রুবেল সাহেব কারো সঙ্গে কি আলাপ করেছেন? জায়েদ খান বলেন, আমি কাউকে ঢুকতে দেইনি, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাকে তো তারা কোনো কিছু জিজ্ঞাসা করেনি, তাদের কাছে কোনো তথ্য প্রমাণ কিছুই নেই, মুখে মুখে যা মনে হলো 5-7 জন মিলে তাই করছে। নাফিজা আক্তার, সাবেক আলমগীর।